এই লাইলাতুল বারাআতের ব্যাপারে এক ভাই আমার কাছে আসার পর কয়, ওই রাত্রে যে হালুয়া রুটি এগুলা কি আছে? তা আমি বললাম না, নাই। তা ওই ভাই আবার প্রশ্ন করলেন, ওই রাতে হালুয়া রুটি বেজি বানানো হয়, সাপ বানানো হয় রুটি দিয়া, আরো অনেক আকৃতি ঘোড়া বাঘ ভাল্লুক, এগুলা ঠিক? আমি না, ঠিক না। তো কয়, ওই রাতে যে গোসল করলে পানি, মাথার পানির চুল পড়লে, মহিলাদের চুলের এই পানিগুলা পড়লে প্রত্যেক ফোটায় ফোটায় নেকি ঝরে যায়, মকসুদুল মুমিনীন না আরো কিছু বইয়ের নাম লেখছে, এগুলাতে আছে, এগুলো ঠিক? আর না, এগুলো তো ঠিক না। বলতে বলতে হঠাৎ আমারে বলে ফেলতেছে কি, আচ্ছা লাইলাতুল বারাত যে এটা ফজিলতের রাত, এটা ঠিক না? আমি কই হ্যাঁ এটা ঠিক। কই কে বলছে? আমি কই নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলছে। তো যখন আমি বললাম নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ, কই নাসিরউদ্দিন আলবানী বলছে? আমি কই হ্যাঁ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ বলছে। কই হুজুর শিওর আপনি নাসিরউদ্দিন আলবানী বলছে? আমি কই ভাই সত্যি নাসিরউদ্দিন আলবানী বলছে। কই শুনেন, নাসিরউদ্দিন আলবানী আমাদের দলিল না, আমাদের দলিল আল্লাহ রাসূল, এই কথা বলছেন ঠিক? আমি দেখেন এটা এটা উনি এই সত্যি উনি এই কথাটা বলছেন। তা আমি বলি যে হাদিস সহি দুর্বল, এটা তো কোনো না কোনো ইমাম বলছে, ঠিক না? তাহলে এই ক্ষেত্রে তো ইমামদেরকে আমরা মানি, এটা সহি, এটা দুর্বল, এটা হাসান, এটা হাসান লি জাতি, এটা হাসান লি গাইরিহি, এটা মুনকাতিয়া। এই হাদিসগুলো তো আমরা কোনো ইমামরাই ফলো করি। তো আমি বললাম সহি বলা দুর্বল বলার ক্ষেত্রে কি উনি ইমাম ফলো করেন না? হ্যাঁ করি তো, এটা আগে জিজ্ঞেস করে নিছি। তখন আমি বলছিলাম কি, তো সর্বপ্রথম নামটা বলছিল নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই, আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, দোয়া করি আমরা। তো যাই হোক, এই নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই, আমি বললাম উনি তো বলছে যে লাইলাতুল বারাআতের ফজিলত সম্পর্কিত হাদিস তো উনি সহি বলছে, হাসানও বলছে, কোনো কোনো যায় উনি দুর্বল কোথাও বলে নাই উনি। তখন বলে কি, আচ্ছা উনি এই কথা বলছে? আমি হ্যাঁ উনি তো বলছে এই কথা। এখন উনি এটা মানে ইয়া করতে চায় না, উনি বলছেন। তখন এক ভাইদের পক্ষ থেকে আসছে, আমাদের এটাই প্রমাণ যে আমরা কোরআন সুন্না মানার ক্ষেত্রে কাউরে মানি না, কোরআন সুন্নাই মূল দলিল, এইখানে কোন ইমাম আসলে এটা আমরা দেখি না। তাহলে ভাই সহিনা দৈফ এটার ক্ষেত্রে কি আপনি কোরআন সুন্না ডাইরেক্ট মানতে পারবেন নাকি? এটা তো কোনো ইমাম লাগবে, এই জন্য ইমাম লাগবেই, ইমাম ছাড়া চলা এটা সহজ না, এটা আপনি পারবেনও না। এই জন্য আপনারা যারা হানাফি ফিকহের বিরোধিতা করেন, যারা অথবা যারা মনে করেন না আমি ইমাম ছাড়া চলবো, আপনি পার্সোনালি শামসুদ্দা আশরাফি সাহেব হুজুরের কাছে একদিন এসে বুঝছেন, উনি আপনার দুই তিনটা পাল্টা প্রশ্ন করবে। আপনি যখন বলবেন না আমি কোনো ইমাম মানি না, তো উনি দুই তিনটা প্রশ্ন রাখার পরে আপনি মরার আগেও এই জবাব দিতে পারবেন না, তখন তো আপনি বিপদে পড়বেন। আপনি যখন বলবেন আমি কোনো ইমাম মানি না, তখন তো আপনি বিপদে পড়ে যাবেন। উনি যখন আপনার পাল্টা প্রশ্ন করবে তাহলে আপনি কি মানেন? তো উনি আপনি বলবেন আমি কোরআন মানি, আর কি মানেন? বলবেন সহি হাদিস। উনি আপনার পাল্টা বলবে সহি যে হাদিসটা, যে সহিটা কে বলছে? মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বলেন না কেন? মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কে বলছে? এই তুই ইমাম মানে না, ইমাম মানে নাকি? আচ্ছা আমার আজকের আলোচনার মূল উদ্দেশ্য, ছাত্র ভাই যারা আছেন, ছাত্র ভাই আপনারা প্রত্যেকে এই এই ফিকহে হানাফির এই দলিল মুখস্থ করে ফেলবেন, প্রত্যেকে প্রত্যেকে। মুফতি শামসুদ্দিন আশরাফি সাহেব শুরু করছেন এটা, আরো অনেক মাদ্রাসার উস্তাদ আছে, দারুল হাবিবের মোতামি সাহেব হুজুর আছেন, আমি বলবো ওনার মাধ্যমে প্রত্যেক মাদ্রাসায় মাদ্রাসায় ফিকহে হানাফির সেমিনার হবে, এবং সেখানে কোন দল বা এরকম, এটা আমরা তো আগেও বলছি, আমরা এরকম বারবার আপনাদেরকে বলছি যে আমরা যে ফিকহে হানাফি কেন অনুসরণ করি, অনুসরণ করি এই কারণে রসুল সাল্লাহ সাল্লামের সুন্না সঠিক পদ্ধতিতে আমল কিভাবে করা যাবে, এটার এই এই মূল কাজটা যারা করে ফিকহে হানাফি, ফিকহে মালিকি, ফিকহে শাফিঈ, ফিকহে হাম্বলি সহ সমস্ত ফিক, এই ফিকের সমন্বয়। আর আপনারা যারা আছেন আপনারা এটা হয়তো জানেন না, আমাদের মাদ্রাসাগুলোতে চারোটা ফিক পড়ানো হয়, এটা কি জানেন? হ্যাঁ, ফিকে হানাফিও পড়ানো হয়, মালিকিও পড়ানো হয়, শাফিও পড়ানো হয়, হাম্বলিও পড়ানো হয়। এটা পড়ানোর পর এরপর হয়তো দলিলের দিকে যেটা মজবুত সেই দলিলটা গ্রহণ করে, আবার শাফি মাঝহাবে দলিলের দিকে যেটা মজবুত তারা সেটা গ্রহণ করে, আবার হাম্বলি মাঝহাবে দলিলের ক্ষেত্রে যেটা মজবুত তারা সেটা গ্রহণ করে। তো এই ফিকহি সেমিনারগুলা বেশি হওয়া দরকার। আর মাদ্রাসার ছাত্র যারা আছেন, যেমন এই মাদ্রাসা থেকে মেশকাত পর্যন্ত হুজুর এখানে ইফতা আছে, তো ইফতা বিভাগের যে ছাত্রগুলো, আমি একটা কথা বলি, ইফতা থেকে আপনারা মনে করেন 30 জন বের হইলেন, এই 30 জন 30টা এলাকার মসজিদের ইমাম হবেন, খতিব হবেন, আপনারা মোহাব্বতের সাথে ফিকহে হানাফির এই বিষয়গুলা, এটা কেন এখন প্রয়োজনীয়তা দেখা দিয়ে গেছে, আপনারা এই বিষয়গুলো বাস মুখস্থ, আপনি কাউরে অ্যাটাক করার দরকার নেই, আপনি শুধু বলবেন আমি কেন এইভাবে পড়ি, মুসলিম শরীফে আছে, বুখারী শরীফে আছে, নাসাইতে আছে, ইবনে মাজায় আছে, তাহলে এইগুলো যদি থাকে তো আমার আর আপনার মাঝে শত্রুতাটা কেন, কে শত্রুতাটা করলো, এটা নিয়েও আশা করি উনি একটা কনফারেন্স করবে যে আমাদের মাঝে শত্রুতা শুরু হলো কোত্থেকে, আমরা যদি সবাই সঠিক থাকি শত্রুটা কোত্থেকে আসলো, না না এটা ঠিক না,
তাদেরকে বস ছুড়ে চ্যালেঞ্জ ছুড়ে দাও। এই চ্যালেঞ্জ ছুড়া কিন্তু ফিকে হানাফি হানাফি মাজহাব থেকে শুরু হয় নাই, ইতিহাস খুঁজলে দেখবেন এই চ্যালেঞ্জ বলার অভ্যাস এটা আমাদের থেকে শুরু হয় নাই। এটা কোত্থেকে শুরু হয়েছে? 150 বছর আগে ইতিহাসে যদি যান তখন দেখবেন এটা কোত্থেকে শুরু হয়েছে, কি বলেন? এই জন্য এইগুলো আমাদের থেকে শুরু হয় নাই। আমরা কখনো অ্যাটাকিং না ছিলাম না, কাউকে আক্রমণাত্মক শব্দ আমরা বলার মতো মানুষ ছিলাম না। আমাদেরকে প্রথমে 13 বছর শুধু আক্রমণ করছে, পরে 10 বছর জবাব দিছি, আমি নিজে দেখছি আসাদগেট মসজিদে আমি 11 বছর তারাবি পড়াইছি, আসাদগেট নিউগুলোরি মসজিদে 11 বছর তারাবি, 20 বছর আগে আমি দেখছি এই ছোট ছোট লিফলেট বিতরণ করতেছে, ছোট ছোট লিফলেট কারা জানি বিতরণ করে, কি চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে এত রাকাত এত, আচ্ছা নাম বললাম না নতুন করে যাও যে তারাবিজে আচ্ছা যাই হোক তারাবিজে 8 রাকাত চ্যালেঞ্জ দিয়ে দিলাম, এরকম লিফলেট মুসল্লিদের হাতে হাতে দিচ্ছে, আমি নিজে দেখছি যে তারাবি 8 রাকাত চ্যালেঞ্জ ছুড়ে ছুড়ে এই লিফলেট বিতরণ করছে। তো লালমাটিয়া মাদ্রাসা পাশে ওলামায়ে কেরাম ওনারা এতটা ইয়া নেয় হারে এগুলো কি করতেছে এইভাবে যে বিতরণ করছে, মানুষ 20 রাকাত তারাবি পড়ে, এই লিফলেট পাওয়ার পর অনেক মানুষ নতুন করে আপনার 20 রাকাত ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর 8 রাকাত শুরু করলো। এখন আমি বলি যদি এই 20 রাকাত সুন্নাহ মোতাবেক হয়, যদি এই 20 রাকাত প্রমাণিত সুন্নাহ হয়, তাহলে একটা লোককে আপনি কেন 20 রাকাত থেকে 8 রাকাত বানাবেন? যদি 20 রাকাত এটা স্বীকৃত সুন্নাহ হয়, এই যে আপনি লিফলেট বিতরণ করার পর কতগুলো মানুষ এখন, আগে 20 রাকাত পড়তো এখন 8 রাকাত, এবং আশ্চর্য হবেন গত 2 বছর আগে যে কোনো একটা টেলিভিশনেরও ফতুয়া এসে গেছে তারাবি না পড়লেও কোনো সমস্যা নেই, না পড়লেও কোনো সমস্যা নাই। 8-এর থেকে কিন্তু 4-এ আসছিল, গত 5 বছর আগে 4 রাকাতে আসছে 8-এর থেকে, এটা জানেননি আপনারা? 8-এর থেকে 4 রাকাতে আসছে গত 5 বছর আগে, গত 3 বছর আগে আবার এই 4-ও এটা নিয়ে ইয়ে হয়ে গেছে, বাদ হয়ে গেছে, না এগুলো না পড়লে কিছু হয় না। এই জন্য মানুষকে আমল থেকে দূরে রাখার এটা জরুরত, কি বলেন? এটার ফায়দা কি? দূরে রাখার তো কোনো দরকার নাই। তো লিফলেট বিতরণ চ্যালেঞ্জ করা এগুলা কিন্তু হানাফি বা আমরা যারা আমাদেরকে বলেন যে তোমরা এখন বহস বহস করো, অসম্ভব। বহস বহস এটা, হ্যাঁ এটা শুনে রাখেন, বহস বহস করা এটা আমাদের থেকে শুরু হয় নাই, এটা আপনি 150 বছর আগের ইতিহাস খুঁজেন কারা কারা এই চ্যালেঞ্জ ছুড়ে দিছে। এই জন্যই তো লেখা দরকার হয়েছে তোফায় আহলে হাদিস, কেন লেখছে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই পড়েন, উনি এই কারণে লেখে নাই, ওলামায়ে কেরাম ওনারে দিয়ে লেখাইছে তুমি এটা লেখো, তো লেখছে কেন এটার ইয়াটা খোঁজেন। আমি আহলে হাদিসকে কটাক্ষ করছি না, কিন্তু উনি এটা কেন লেখলেন এই কেন লেখার ইতিহাস খোঁজেন, খুঁজলে পাবেন কারা বহস বহস শুরু করছে পৃথিবীতে এই উপমহাদেশের মধ্যে। তো যে বিষয়টা বললাম আমরা কাউকে কটাক্ষ করবো না, কাউকে অ্যাটাক করবো না, কিন্তু এই যে ছাত্র ভাই যারা আছেন আপনারা কিন্তু ভুল পথে পা বাড়ায় না। এই যে আমি ফিকে হানাফির দলিল দিলাম, ছাত্রদের থেকে যদি কারো এরকম ঠেকা থাকে না আপনার না আমার এরকম, আপনি আমার ঠেকান আটকান, আপনি আমারে বলেন কোন আমলটা আমি দলিল ছাড়া করি, যদি আমি দলিল ছাড়া না করি তো আপনি এখান থেকে পড়াশোনা করার পর আপনার যেন এমন মানসিকতা তৈরি না হয় যে হুজুর আমি বিদেশ যাওয়ার নিয়তে একটু অন্য জায়গায় যাব, কি জায়গায়, যে আমি অন্য কোনো প্রতিষ্ঠানে যাই বিদেশ যাওয়ার নিয়তে, তো যাওয়ার পরে আপনি মাশাআল্লাহ আম করে শুরু করছেন বলা আপনারা ঠিক নাই, সঠিক পথে নাই। তো এতক্ষণ আমি যে যা বললাম এটি কি পথে, কি পথে বললাম? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসের আবিষ্কার করে নাই, উনি হাদিসের সংকলন করেছেন। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি হাদিসের সংকলন করেছেন। আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজা ওনারা হাদিসের সংকলন করেছেন, আবিষ্কার না। ঠিক ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই 40 জন সদস্য নিয়ে উনি কোরআন সুন্নার একটা সুবিন্যস্ত, কি বললাম শব্দটা, সুবিন্যস্ত সংকলন সমাধান, আমি তো এইভাবে বলি কোরআন সুন্নার সমাধানমূলক সুবিন্যস্ত সংকলন করেছেন, এটা হলো ফিকহে হানাফি। অন্যান্য ফিক আছে, তো আমি যেহেতু আজকে যেহেতু ফিকহে হানাফির সেমিনারের জন্য বললাম যে সমাধানমূলক সুবিন্যস্ত একটা সংকলন কোরআন সুন্নার, এটা হলো ফিকহে হানাফি। এটা নতুন কোনো ধর্ম বা এরকম কিছু না, চলে আসা জিনিসকে সংকলন করা। তো যেমন দেখুন আমাদের মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাও মক্ত বিভাগে পড়ানো হয় নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ পড়ানো হয় না, নামাজের বাহিরে 7 ফরজ। হ্যাঁ, তো অনেকে অভিযোগ করলে এগুলো কোথায় পাইছে, সব কোরআন সুন্নাহ আছে, নামাজের বাহিরে 7 ফরজ ভিতরে 6 ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ, 1 নম্বর শরীর পাক, তো শরীর পাক সূরা মায়েদার 6 নম্বর আয়াত, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, অপবিত্রতা থাকলে যদি তোমরা অপবিত্র থাকো তাহলে পবিত্রতা অর্জন করো ভালোভাবে, শরীর পাকের কথা দলিল সূরা মায়েদার 6 নম্বর আয়াত। 2 নম্বর কাপড় পাক সূরা মুদাসির 4 নম্বর আয়াত, ওয়া সিয়াবাকা ফাতাহির, তোমাদের আপনার কাপড়গুলো আপনি পবিত্র করেন, তাহলে কাপড় পাকের দলিল আমরা পেয়ে গেলাম। 3 নম্বর নামাজের জায়গা পাক সূরা বাকারা 125 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইলা,
ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদের দুইজনকে বললাম, আদেশ করলাম যে আপনারা আমার ঘরকে পবিত্র বানান, তায়েফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সেজদাকারীদের জন্য পবিত্র বানান। আর সহিহ বুখারীর বর্ণনা আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে পাঁচটি এমন জিনিস দেওয়া হয়েছে, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন মিন ক্বাবলি, এমন পাঁচটি জিনিস আমাকে দেওয়া হয়েছে যা অতীতের কোনো নবীকে দেওয়া হয় নাই। এর মধ্যে একটা হলো জুইলাত দিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা ওয়া তাহুরা, পুরা দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য নামাজের জায়গা বানিয়েছেন, পবিত্রতার মাধ্যম বানিয়েছেন। পৃথিবীটা আমাদের জন্য পবিত্র, অপবিত্র থাকলে এটা পবিত্র করা, দলিল সূরা বাকারা 125 নম্বর আয়াত। তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। চার নম্বর সতর ডাকা, এটা আমরা বলি, এটা বাচ্চাদেরকে শেখানো হয়, সূরা আরাফের ইয়া বানি আদম খুজু জিনাতাকুম, গালেবান 31 নম্বর আয়াত। হে আদম সন্তান, খুজু জিনাতাকুম, তোমরা তোমাদের সাজসজ্জা অবলম্বন করো, ইন্দা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজের সময় এই সাজসজ্জা অবলম্বন করার কথা বলা হয়েছে। আর সতরের ব্যাপারে তো আরও আছে, তো সতর ঢাকা এটা একটা ফিত্রি স্বভাব, এটা মানুষের এটা স্বভাবগত বৈশিষ্ট্য। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হাওয়া, তারা দুইজনকে যখন ফাদাল্লাহুমা বি গুরুর ফালাম্মা জাকাস সাজারাতা, তারা যখন ওই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলো, বাদাল্লাহুমা সাওআতুহুমা, তাদের লজ্জাস্থান থেকে কাপড় সরে গেল। তো সরে যাওয়ার পর ওয়াতাফিকা ইয়াকসিফানি আলাইহিমামি ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের পাতা দিয়ে তারা নিজেদেরকে ঢাকতে লাগলেন। এখান থেকে বোঝা যায় আদম হাওয়া ওনাদেরকে কিন্তু কেউ বলে দেয় নাই যে লজ্জাস্থান খুলে যাওয়াটা লজ্জার বিষয়, ওনাদের আকল ওনাদের তবিয়ত স্বভাব বলে দিছে এটা লজ্জার বিষয়, সতর ঢেকে রাখাটা এটা হলো জরুরি, এটা খোলা থাকা লজ্জার বিষয়। তো এক নম্বর শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা। পাঁচ নম্বর ক্যাবলামুখী হওয়া, ক্যাবলামুখী হওয়া এটা আপনি সূরা বাকারা পাবেন 144 নম্বর আয়াত, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি আপনার চেহারা ক্যাবলার দিকে করেন। এখন দেখেন এটা হলো পাঁচ, ছয় নম্বর অক্তমত নামাজ পড়া, সূরা নিসা আয়াত নম্বর 103 আল্লাহ বলেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ইমানদারদের জন্য সময় মতো নামাজ পড়া এটা ফরজ, এটা ইমানদারদের জন্য ফরজ করা হয়েছে। সাত নম্বর নিয়ত করা, সহিহ বুখারী এক নম্বর হাদিস, আলকামা ইবনে আক্কাস আল্লাইসি থেকে বর্ণনা, তিনি বলেন, সামিআতু উমর ইবনুল খাত্তাব আলাল মিম্বার, উমর ইবনুল খাত্তাবকে মিম্বরে এই হাদিস বলতে শুনেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। তাহলে এই যে নামাজের বাহিরের সাত ফরজ, এটা কি কোরআন সুন্নায় আছে কি না? তো এইটাই তো বাচ্চাদেরকে বক্তব্য শেখানো হয়, ভিতরে ছয় ফরজ। এক নাম্বার তাকবীরে তাহরিমা বলা, তাকবীর বলা এটা সূরা মুদাসসিরে পাবেন, তিন নাম্বার আয়াত, অরব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের বরাত্ব বর্ণনা করেন, তিরমিজি শরীফের তিন নাম্বার হাদিস আছে, তাহরিমুহা আত তাকবীর ও তাহলিলুহা আত তাসলিম, নামাজের বাহিরে যত বৈধ কাজ আছে, কিছু বৈধ কাজ, যেই বৈধ কাজগুলো নামাজে হারাম, এই নামাজে ওই কাজগুলো হারাম করতে হয় প্রথম আল্লাহ আকবার এই তাকবীরের মাধ্যমে। তাহলে এক নাম্বার তাকবীরে তাহরিমা বলা, দুই নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া, দাঁড়ানোর কথা কোথায় আছে, সূরা বাকারা 238 নম্বর আয়াত, আল্লাহ বলেন, হাফিজু আলা সালাওয়াত ওয়া সালাতিল উস্ত, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে আসরের নামাজ, যাই হোক ব্যাখ্যায় যাচ্ছি না, অকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে তোমরা খুশুখুজুর সাথে একনিষ্ঠভাবে আল্লাহর সামনে দাঁড়াও। তা দাঁড়ানোর কথা সূরা বাকারা 238 নম্বর আয়াতে পাইলাম। সহিহ বুখারী 1117 কত হয়, 1117 নম্বর হাদিস, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কানাত বি বাওয়াসির, আমার অর্শরোগ ছিল, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, সালতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিস সালাহ, হুজুর আমার তো অর্শরোগ, আমি কীভাবে নামাজ পড়ব? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সল্লিকা ইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো, ফাইল্লাম তাস্তাতি' ফাকাঈদান, দাঁড়িয়ে যদি সক্ষম না হও তাহলে বসে, ফাইল্লাম তাস্তাতি' কাঈদান, যদি বসে সক্ষম না হও, ফাআলা জামবিন, তাহলে শুয়ে শুয়ে। তো যাই হোক, এ হাদিস প্রমাণ করে দাঁড়িয়ে সক্ষম হলে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। এক নাম্বার তাকবীরে তাহরিমা বলা, দুই নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া, দাঁড়িয়ে নামাজ পড়ার কথা সূরা বাকারার 238 নম্বর আয়াতে পাইলাম, বুখারী শরীফের 1117 নম্বর হাদিসে পাইলাম। তিন নাম্বার কেরাত পড়া, কেরাত পড়ার কথা সূরা মুজ্জাম্মিলের 20 নম্বর আয়াত আছে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে পড়ো। সহিহ বুখারীর 757 কত হয়, 757 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবাকে নামাজ শিক্ষা দিচ্ছে, ওই যে ওই প্রসিদ্ধ হাদিস, এক সাহাবা মসজিদে এসে নামাজ পড়ছে,
নামাজ পড়ার পর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, ফরদ্দা আলাই নবীজি সালামের জবাব দিলেন, দেওয়ার পর বললেন ইরজি ফসল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। উনি আবার নামাজ পড়লেন, নামাজ পড়ার পর আবার আসলেন, সালাম দিলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব নিলেন। নবীজি আবার বললেন ইরজি ফসল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। এইভাবে তিনবার হয়েছে। তিনবারের পর ওই সাহাবা নবীজিকে বললেন মা উহসিনু গায়রা, হুজুর এর চেয়ে ভালো আমি পারি না, আল্লিমনি, আমাকে শিখিয়ে দেন কীভাবে ভালোভাবে নামাজ পড়া যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন ইদা কুমতা ইলাস সালাহ, যখন নামাজের ইচ্ছা করবা তাকাব্বির, তাকবির বলে নামাজ শুরু করবা, ফাকরা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, কোরআনের যেই জায়গা থেকে সহজ ওই জায়গা থেকে তুমি পড়বা, এই যে কোরআন থেকে পড়া। তাহলে নামাজের ভিতরে ছয় ফরজ, এক নাম্বার তাকবিরে তাহরিমা বলা, দুই নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া, তিন নাম্বার কেরাত করা, চার নাম্বার রুকু করা, পাঁচ নাম্বার সেজদা করা। এই চার এবং পাঁচ রুকু এবং সেজদা সূরা হজের ৭৭ নাম্বার আয়াত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউয়াস জুদু, হে ইমানদারগণ তোমরা রুকু করো, তোমরা সেজদা করো। কোরআনের কোথাও নাই কিভাবে রুকু করবেন, কোরআনের কোথাও নাই কিভাবে সেজদা করবেন, এটা হাদিস থেকে জানতে হবে। এই জন্য কোরআন সুন্না দুইটাই মানতে হবে। যদি শুধু বলেন কোরআন মানবো হাদিস মানবো না, তাহলে পদভ্রষ্ট হওয়ার সম্ভাবনা একদম 100%, বরং ইমান চলে যাবে হাদিস না মানলে। কারণ কোরআনে আছে নামাজ পড়ো, কোরআনে আছে রুকু করো, হাদিসে আছে কিভাবে নামাজ, হাদিসে আছে কিভাবে রুকু করা, এই কথা হাদিসের মধ্যে আছে। তো এদিকে যাচ্ছি না আমি, এটা আহলে কোরআনের একটা ফেতনা আছে বর্তমানে চলতেছে, যারা শুধু কোরআন মানবে হাদিস মানবে না। আর নবীজি এই কথা আগেই বলে গিয়েছেন, ইবনে মাজা খুললে দেখবেন 11-12 নম্বর এই হাদিসগুলো পড়বেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউ উশিকু, এমন একটা জামানা আসবে ইউ শিকু রজুল মুত্তাকিয়ান আলা আরিকাতি, এবার ভাব সাব নিয়ে বসে থাকবে সিংহাসনে, খুব বুঝি আমি এরকম ভাব ধরবে, ইউহাদ্দাসু বিহাদিস মিন্নি, আমার হাদিস তার সামনে পেশ করা হবে। তখন সে বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, কোরআন থাকতে হাদিসের কি দরকার, ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হাররামনা, কোরআনে যেটা হারাম এটা হারাম মানলেই তো হয়, ওমা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনের হালাল হালাল মানলেই তো হয়। নবীজি বলেন সাদ্দান এদেরকে জানায় দিবা আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ ইসতুমা হাররামাল্লাহ, তাদেরকে জানায় দিবা আমি রসুল যেটাকে হারাম করি এটাও আল্লাহর হারাম করার মতোই হারাম হয়ে যায়। তাহলে কোরআন শুধু মানবে আর হাদিস শুধু মানবে এমন না, কোরআন সুন্না উভয়টাই মানতে হবে, উভয়টা না মানলে ঝামেলা আছে। এই জন্য বিদায় হজে সহিহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলে গিয়েছেন সহিহ তারগীবের বর্ণনা, সহিহুল জামেও তো পাবেন 40 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা। নবীজি বলছেন তারাক্তু ফীকুম মা ইনস্তাতাতুম বিহি, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, তারাক্তু ফীকুম আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, তোমরা যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরো ফালান তাদিল্লু, কখনো পদভ্রষ্ট হবে না, কিতাব আল্লাহ একটা আল্লাহর কিতাব, দুই নাম্বার সুন্নাতা মনে রাখবেন সুন্না বলছে, বা সুন্নাতা রসুলি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, নবীজি কি বলছে হাদিস না সুন্নত, সুন্নত কেন বলছে, সুন্নত বলারও একটা কারণ আছে, কি কারণ, কয় জুমার নামাজের দিন আজান কয়টা হয়, দুইটা, বলেন কয়টা হয়, দুইটা, এক আজান নবীজির হাদিসে পাওয়া যায়, তো আরেক আজান আপনারা কোথায় পান, তো আমরা জবাব দিই আরেক আজানও নবীজির হাদিসের মধ্যেই পাই আমরা, কিভাবে, ইবনে মাজাহ 42 নম্বর হাদিস, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরো, বা সুন্নতিল খোলাফা ইর রাশিদিন আল মাহদিগিন, এবং হেদায়ত প্রাপ্ত খোলাফা রাশেদার সুন্নত আঁকড়ে ধরো, তামাসসাকু বিহা আদু আলাইহা বিন নওয়াজিস, ভালোভাবে মজবুতভাবে আঁকড়ে ধরো, যে দাঁত দিয়ে হাড্ডি খাও এই দাঁত দিয়ে আঁকড়ে ধরবা, মানে মজবুতভাবে আঁকড়ে ধরবা। এখন দেখেন প্রশ্ন করবে এক আজান রসুলের সুন্নাহে পাইলেন আরেক আজান কোথায় পাইলেন, তো আমরা জবাব দিই আরেক আজান হযরত ওসমানের সুন্না, ওসমানের সুন্নত যে মানতে হবে এটা কোথায় পাইলেন, আমরা জবাব দিই ইবনে মাজার 42 নম্বর হাদিস, বা ইবনে মাজার 42 নম্বর হাদিসে কি আছে, রসুল বলছে আমার সুন্নত আর হেদায়ত প্রাপ্ত খোলাফায় রাশেদার সুন্নত, বলেন হযরতে ওসমান হেদায়ত প্রাপ্ত খোলাফায় রাশেদার একজন কিনা, তো এই জন্য আমরা ওসমান একটা মানি, তার মানে ওসমানের সুন্না মানা মানিও নবীজির কথা মানা, কি কথা বুঝে আসছে সবার, তা আসেন আবার আসি ওই কথায়, চার নাম্বার পাঁচ নাম্বার রুকু করা সেজদা করা সূরা হজের ৭৭ নাম্বার আয়াত, ৬ নাম্বার আপনার শেষ বৈঠক অর্থাৎ আখিরি বৈঠক, যে বৈঠকে আমরা আত্তাহিয়াত করি। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে হাতে ধরে নামাজ শিক্ষা দিয়েছে, শেষে নবীজি শিক্ষা দিয়েছেন তাশাহুদ পড়া, তো তাশাহুদ পড়া শিক্ষা দেওয়ার পরে বলে দিয়েছেন তুমি যখন এটা পড়বা বা এই পরিমাণ বসে থাকবা বাস তোমার নামাজ আদায় হয়ে গেছে, মন চাইলে তুমি বসো মন চাইলে তুমি উঠে যাও। তো শেষ বৈঠক করা এটাও আপনি আবু দাউদের 960 নম্বর বর্ণনাটা দেখেন, আরও আশেপাশে অনেকগুলো বর্ণনা শেষ বৈঠকের। এখন দেখেন এই যে ১৩টা ফরজ আমরা বললাম, এগুলো কোরআন সুন্নায় পুরো এক
একটা কথা আমি আমার নিজে থেকে বলছি না, কোরআন সুন্নাহর দলিল দিছি, এটাই হানাফি মাজহাব। তো সমস্যা কোথায়? হ্যাঁ, এখন আপনারা বলেন এই হানাফি মাজহাব যে বললাম, এখানে সমস্যাটা কোথায় পেয়েছেন? এবার আসেন, আপনি পবিত্রতা অর্জন করবেন, পবিত্রতা ছাড়া নামাজ হবে না। সংক্ষেপে বলছি, মন দিয়ে শোনেন, তিরমিজি শরীফের এক নম্বর হাদিস, লা তুকবালু সলাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা অর্জন ছাড়া নামাজ হবে না, পবিত্রতা লাগবেই। তিরমিজি শরীফের তিন নম্বর হাদিস, মিফতাহুস সলাতি আত-তুহুর, নামাজের চাবি হলো পবিত্রতা, তো পবিত্রতা লাগবেই। তো পবিত্রতা কি? আমরা বলি ওযুর ফরজ চারটি। ওযুর ফরজ চারটি কোথায় পাইলেন? সূরা মাইদার ছয় নম্বর আয়াত, ইজা কুমতুম ইলা সলাহ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, ফাগসিলু উজুহাকুম, চেহারা ধৌত করো, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, কনুই সহ হাত ধৌত করো, ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসাহ করো, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, এবং টাকনু পর্যন্ত পা ধৌত করো। এই চারটা সূরা মাইদায় পাইলাম। বলেন চার ফরজ কোরআনে পাওয়া গেছে কিনা? তো পাওয়া গেল, তো সমস্যা কোথায়? এবার অজু প্রশ্ন করবেন, তো অজু কিভাবে করব, এটা কোথায় আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীর বর্ণনা 6290 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা কুনতা ইলা সলা, যখন নামাজের ইচ্ছা পোষণ করবে, ফাসবিদিল উযুআ, অজুটা পরিপূর্ণভাবে করবা। এখন প্রশ্ন, হুজুর, অজু যে পরিপূর্ণভাবে করব, এটা কোথায় পাবো? মুসলিম শরীফের 246 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা, এবং আন্তর্জাতিকভাবে এই নাম্বারটাই ফলো করা হয়। এই হাদিসে আসছে, নুআইম ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন, রাআইতু আবা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াতাওয়াদ্দা, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওযু করতে দেখেছি। তো আমি দেখলাম তিনি যখন ওযু করে, ফাগাসালা ওয়াজহা, উনি চেহারাটা খুব ভালোভাবে ধৌত করে, সুম্মা গাসালা ইয়াদাহুল ইউমনা ফাশরাআ ফিল আদুদি, উনি হাত ধৌত করলেন, বাহু সহ খুব ভালোভাবে ধৌত করলেন, ওয়া ইয়াদাহুল ইউসরা ফাশরাআ ফিল আদুদি, বাম হাত উনি খুব সুন্দরভাবে বাহু সহ খুব সুন্দরভাবে ধৌত করলেন, সুম্মা গাসালা রিজলাহুল ইউমনা ফাশরাআ ফিস সা, ডান পা ধৌত করলেন, পায়ের নালাগুলো সুন্দরভাবে ধৌত করলেন, ওয়া রিজলাহুল ইউসরা ফাশরাআ ফিস সা, উনি বাম পায়ের নালা সহ খুব সুন্দরভাবে ধৌত করলেন। ধৌত করার পর আবু হুরায়রা বললেন, হা কাজা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাওয়াদ্দাউ, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবেই ওযু করতে দেখেছি। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনতুমুল গুররুল মুহাজ্জালুনা ইয়াউমাল কিয়ামা মিন ইসবাগিল উযু, ওযু পরিপূর্ণভাবে করার কারণে তোমাদের চেহারা, তোমাদের হাত, তোমাদের পা তথা ওযুর অঙ্গগুলা কিয়ামতের ময়দানে চমকাইতে থাকবে, আমি দেখেই চিনতে পারবো এটা আমার উম্মত। এখন দেখেন ওযুর নিয়ম, এটাও আমরা হাদিস থেকে জানলাম। এরপর লম্বা আলোচনা করা যায়, আরো অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে। এখন আবার প্রশ্ন, যে যদি ওযু দ্রুত করতে গিয়ে আপনার অঙ্গ শুষ্ক থাকে, তাও আবার হবে না? এগুলো আমাদের বাচ্চাদেরকে পড়ায়, তো এটি পড়াইলে দোষ ধরে, তো এটা আছে কিনা দেখেন। সহিহ বুখারী 60 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, তাখাল্লাফা আন্না নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফরাতিন সাফারনাহা, এক সফরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের থেকে একটু পিছনে পড়ে গেছে, আমরা আগে আগে চলে আসছি, ফাদরাকানা, নবীজি আমাদেরকে ধরে ফেলছে, আবার কাছাকাছি এসে গেছে, ওয়াকদ আরহাকাতনা সালা, আসরের নামাজ যায় যায় অবস্থা, আমরা চিন্তা করলাম ইন্না লিল্লাহ, নামাজ তো পড়তে হবে, ওয়া নাহনু নাতাওয়াদ্দাউ, ওযু করা শুরু করলাম, ওযু করা শুরু করার পর আমরা জালনা নামসাহু আলা আরজুলিনা, পাগুলা কোনো মতে ধৌত করতেছি, মানে কোনো মতে পা ধৌত করতেছি, ধৌত করে নামাজ পড়ব, নবীজি ফানাদা বি আলা সাতিহি, পিছন থেকে জোরে ডাক দিছে, এই ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, মারাতাইনি আও সালাসান, দুইবার বা তিনবার বললেন, যেই জায়গা শুকনা আছে এটা জাহান্নামে যাবে, যেই জায়গা শুকনা আছে এটা জাহান্নামে যাবে। আমাদের বাচ্চাদেরকে এইগুলা সিরিয়ালে সিরিয়ালে আপনার ছন্দে ছন্দে পড়ানো হয়, এইগুলা কোথায় পাইছে? এই যে বুখারী 60 নম্বর হাদিসে পাইছে, তো এটাই তো হানাফি মাজহাব। আপনারা মানে কি নতুন কোনো ধর্ম মনে করছেন কিনা আমি জানি না। এরপরে দেখেন, আপনি ওযু করলেন, ওযু করার পর এবার আপনি ওযুর পরে কালিমায়ে শাহাদাত পড়া, এটা বিভিন্ন ওযুখানায় লেখা থাকে। এখন এটার উপরে প্রশ্ন তোলে যে এটা লেখা আছে, এই এরকম যে লেখা আছে এটা কোথায় আছে? ভাই এটা নাই, মুসলিম শরীফের 234 নম্বর হাদিসে আছে। এই হাদিসের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মামিন রাজুলিন ইয়াতাওয়াদ্দাউ, কোন মুসলমান যখন উযু করে, ফায়ুবলিগুল উযুআ আও ইউসবিগুল উযুআ, উত্তম রূপে উযু করার পর, সুম্মা ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, এখানে এতটুকু বর্ণনা, আরো অন্য জায়গায় ওয়া আশহাদু আন্না সহ আছে। এটা পড়ার পর আরেকটা দোয়া কিছু বর্ণনা আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এটা পড়লে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, আর কিছু বর্ণনায় পাবেন আপনারা, ইল্লা ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ, জান্নাতের আটটা দরজা তার জন্য খুলে দেওয়া হয়। এখন এই কথাগুলো আমাদের বাচ্চাদেরকে পড়ানো হয়,
তো বাচ্চাদেরকে রাস্তাঘাটে কয়ে এটা কই পাইছস, এরকম জিজ্ঞাসা করা হয় নাউজুবিল্লাহ। বাচ্চাদেরকে যে পড়ানো হচ্ছে, আপনি দেখেন আমি প্রত্যেকটা কথায় দলিল দিচ্ছি, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এটা পড়ানো হয়। তো আমি তো বলি আমাদের এই মাদ্রাসাগুলোতে আসেন, হানাফি ফিকহ যেখানে পড়ানো হয় বাচ্চাদেরকে নাবালেক অবস্থা থেকেই তাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী বড় করা হয় তাদেরকে। একটা আমল দেখেন আপনি যেটা কোরআন সুন্নাহ বহির্ভূত আছে। এরপরে উযু করার পর আপনি তাহিয়াতুল উযু যদি পারেন দুই রাকাত পড়ান, সহিহ বুখারীর বর্ণনা 1098 নম্বর হাদিস। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন, বেলাল তুমি কি আমল করো বলো তো, হাদিসনি বি আরজি আমালিন আমিলতাহু ফিল ইসলাম, ইসলামে তুমি আসাবেন যে কোন আমল করো যে আমলের কারণে ফাইনি সামিআতু দাফফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, আমি জান্নাতে তোমার পায়ের জুতার আওয়াজ আমার আশেপাশে শুনতে পেলাম, কি আমল করো? তো হযরত বেলাল বলে, হুজুর এমন তো আমল আমি আসাবেন যে আমল আমার জানা নাই, বা আনিলাম আতাতাহহার বি তুহুরিন ফি সাআতি লাইলিন আও নাহার ইল্লা সাল্লাইতু মা কুতিবা লি আন উসাল্লিয়া, যখনই আমি দিনে রাতে ওযু করি সাথে সাথে যতটুকু তৌফিক দেয় আল্লাহ ওই পরিমাণ সালাত আদায় করি। নবীজি বললেন, হ্যাঁ এ আমল আল্লাহর কাছে এত পছন্দ যে জান্নাতে তোমার পায়ের জুতার আওয়াজ আমরা শুনতে পাই। এরপরে ওযু করার পর আমরা কি বলি, মসজিদে যাবেন, মসজিদে যাবেন, যাওয়ার পর আমরা মসজিদের সামনে একটা দোয়া লেখা থাকে, এটা আছে কিনা? মুসলিম শরীফের 713 নম্বর হাদিস, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ, তোমাদের কেউ যখন মসজিদে ঢুকে, ফালিউসাল্লিম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির উপর দুরুদ পড়বা, পড়ার পর এরপরে দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক। মসজিদে ঢুকলেন, ঢোকার পর এরপরে মসজিদে কোনো নাপাক ময়লা ইত্যাদি যদি দেখেন এটা পরিষ্কার করে দেওয়া, এটা একটা বর্ণনা আছে, খাদেম সাহেবের অপেক্ষা না করা। সহিহ বুখারীর বর্ণনা 5760 নম্বর হাদিস, 5760 5760, এরা ফাতুল বারি অনুযায়ী সিরিয়াল। আমাদের মাদ্রাসার যে বুখারিগুলা এখানে দুইটা রকম দেওয়া আছে দেখবেন আপনারা, দুই রকমের মাঝখানে একটা কালো দাগ আছে দেখবেন, পাশে ফা লেখা আছে একটা, এ ফা মানে ফাতুল বারি। ফাতুল বারি অনুযায়ী হাদিসের সিরিয়াল মোট হবে 7563টা, যেটা আপনারা পকেটে পকেটে রাখেন ওইটাও এই সিরিয়াল। আর মুসলিম শরীফ যারা পকেটে রাখেন আপনারা অনেকে, এটা সিরিয়াল কিন্তু আন্তর্জাতিক সিরিয়াল না, এটাতে আছে 7453টা, এটা আন্তর্জাতিক সিরিয়াল না, আন্তর্জাতিক হলো 3033টা, যেটা ওইটা ওইটা ঠিক আছে। এই জন্য পকেটওয়ালারা আবার আমার কথাগুলো মিলাবে আমি জানি, তো পকেটওয়ালারা মিলানোর আগে না সমস্যা নাই মিলান, আপনারা যখন দেখবেন মুসলিমেরটা না মিলে মাদ্রাসায় মুফতি শামসুদ্দা আশরাফী সাহেবের কাছে আসবেন, উনি ইনশাল্লাহ খুলে মিলিয়ে দিবে আপনাদেরকে। তো যাই হোক, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াইছে, বাইনামা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি, নামাজ পড়ছেন, ফারাআ ফি কিবলাতিল মসজিদি নুখাহ, নবীজি নামাজের মধ্যে দেখলেন কেবলার দিকে আপনার নাকের শ্লেষা পড়া, ফাহাক্কাহা বিয়াদিহি, নবীজি নিজ হাত মুবারক দ্বারা এটা মুছে দিলেন, ফাতাগাইয়াযা, রাগ হয়ে গেলেন, এরপর বললেন, ফা ইন্না আহাদাকুম ইযা কানা ফিস সালাহ, তোমাদের কেউ যখন নামাজে থাকে, ফা ইন্নাল্লাহা হিয়া আলা ওয়াজহিহি, আল্লাহ তার সামনে থাকে। আল্লাহ কোথায় থাকে? এই যে এটা বললাম না, বলবে আল্লাহ সামনে থাকে, আল্লাহ কি সব জায়গায় থাকে? তো বুখারী শরীফের হাদিসই তো বললেন আল্লাহ সামনে থাকে, আরে কোন কিতাব এখন বলেন কোন কিতাব? বুখারী, মানে বুখারীর এই দলিল যখন দেই বুখারীর, বুখারীতেই কথা আছে যে আল্লাহ সামনে থাকে, তো এটা কোন কিতাব থেকে বললাম আমি? তো বুখারী শরীফের কিতাব, এখান থেকেই তো বললাম। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফালায়াতানাখমান্না আহাদুকুম হিয়া আলা ওয়াজহিহি, চেহারা সামনে কেউ থুতু ফালাইবা না, নাকের শ্লেষা ফালাইবা না, কারণ সেখানে আল্লাহ থাকে। আচ্ছা নামাজে আসলাম, এবার ভালো করে শোনেন, আসার পর এবার আমরা সালাতে দাঁড়াইলাম, বিসমিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, সালাতে দাঁড়ানোর পর নামাজে আমরা দাঁড়াইলাম, দাঁড়ানোর কথা আগেই বলছি, কোরআনে আছে সূরা বাকারা 238 নম্বর আয়াতে আছে, কুমুরিল্লাহি কানিতিন, নামাজে দাঁড়ানো। তো নামাজে দাঁড়াইলাম, দাঁড়ানোর পর আল্লাহু আকবার বলি, মানে তাকবীর বলি, তাকবীর বলার কথা কোথায় আছে? সহিহ বুখারীর 789 নম্বর হাদিসে আছে। এই হাদিসে আছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ শুরু করতেন, ইউকাব্বিরু হিনা ইয়াকুম, দাঁড়ানোর সময় আল্লাহু আকবার বলতেন, সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারকা, রুকু করার সময় আল্লাহু আকবার বলতেন, সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারফাউ সুলবাহু মিনা রাকআ, রুকু থেকে ওঠার সময় আল্লাহু আকবার বলতেন, সুম্মা ইয়াকুলু ওয়া হুয়া কায়িমুন সামিআ আল্লাহু লিমান হামিদা, দাঁড়িয়ে বলতেন সামিআ আল্লাহু লিমান হামিদা, সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াহবি, সিজদায় যাওয়ার সময় বলতেন আল্লাহু আকবার, সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াসজুদ, দ্বিতীয় সেজদা করার সময় বলতেন আল্লাহ আকবার। এইভাবে করার পর দুই রাকাতের পর বৈঠক যখন করতেন, সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াকুমু মিনাস সিনতাইন, আপনার দ্বিতীয় বৈঠক করার পর ওঠার সময় আল্লাহ আকবার বলতেন। তো আল্লাহ আকবার বলতেন এটা আমরা হাদিসে পাইলাম। এবার আল্লাহ আকবার যখন বলি আমরা হাত উঠাই, তো আমরা বাচ্চাদেরকেও শিখাই, সবাই আমরা শিখি এইভাবে,
যে হাত উঠাইলে আঙ্গুলগুলা স্বাভাবিক ফাঁকা রাখা। আঙ্গুল ফাঁকা রাখার কথা কোথায় আছে? তিরমিজি শরীফের 239 নম্বর হাদিসে আছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইদা কাব্বারা, যখন তাকবীর বলতেন, নাশারা আসাবিআ, নবীজি আঙ্গুলগুলা স্বাভাবিক ফাঁকা রাখতেন। তাহলে দাঁড়ানো পাইলাম, তাকবীর বলা পাইলাম, আঙ্গুল এইভাবে ফাঁকা রাখা এটা পাইলাম। এবার হাত উঠাইবেন কিভাবে? আল্লাহর রাস্তায় আমার কথাগুলো মহব্বতের সাথে শুনবেন। আমিও মহব্বতের সাথেই বলছি আপনাদেরকে। আমি কেন বলছি এগুলো জানেন? একটা সুন্না যেটা একটা মানুষ সঠিকভাবে আমল করে, আপনি কেন এসে তাকে নতুন দাওয়াত দিবেন? এটা আমার কষ্ট। একটা মানুষ যদি আমি আরিফ বিন হাবিব যদি আমি সঠিকভাবে চলি সুন্নায়ের উপর, আপনি নতুন করে এসে আমাকে কেন বুঝাবেন? এবার দেখেন, আমরা যখন তাকবীরে হাত উঠাই, মুসলিম শরীফের 390 নম্বর হাদিস, এই হাদিসে আসছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকবীর বলতেন, রাফা আইয়াদাই, হাত উঠাইতেন, হাত্তা তাকুনা হাযওয়া মানকিবাই, হাতগুলা কাঁধ কাঁধ বলেন, বাংলাটা বলেন কাঁধ, কি কাঁধ বরাবর উঠাইলেন। আচ্ছা, কাঁধ বরাবর উঠাইলেন, এখন আপনি এই হাদিস পেয়ে আমাকে দাওয়াত দিতে চলে আসলেন যে আপনি কাঁধ বরাবর উঠান না কেন? অথচ পরের হাদিস 391 নম্বর হাদিসটা আপনি কি একটু দেখলেন না? 390 নম্বর হাদিসে কাঁধ বরাবর, 391 নম্বর হাদিসের বর্ণনাকারী মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্নাহু রাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, নবী যখন তাকবীর বলতেন, রাফা আইয়াদাই, হাত উত্তোলন করতেন, হাত্তা ইউহাজি বিহিমা উযুনাই, কান বরাবর হাত উঠাইতেন, কি বরাবর? তাহলে মুসলিম শরীফের 390 নম্বর হাদিস কাঁধ বরাবর, 391 নম্বর হাদিস কান বরাবর। তো বাচ্চাদেরকে কানের লতি শিখান, এই তো কথা। তো কানের লতি কোথায় আছে? এই 391 নম্বর হাদিসেরই শেষে আছে। রুবিয়া আন কাতাদা, নবী সাহাবা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহুর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নবীজিকে দেখেছেন, নবীজি হাত উঠাইছেন, হাত্তা ইউহাজি হাজিয়া বিহিমা ফুরুআ উযুনাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানের লতি বরাবর হাত উঠাইছে, কি বরাবর? এখন আপনারা আবার বলবেন, তো হুজুর বিদ্যাঙ্গুলি কানের লতি বরাবর থাকা এটা আবার কই পাইছেন? তহাবি শরীফ 1 নম্বর খণ্ড 144 নম্বর পৃষ্ঠা, সেখানে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত উঠাইতেন, হাত উঠানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুই আঙ্গুল বৃদ্ধাঙ্গুলি, হাত্তা ইয়াকুনা ইবাহা মাহু করিবা মিন শাহমাতাই উযুনাই, নবীজির কানের লতির কাছাকাছি থাকতো বৃদ্ধাঙ্গুলি। এবার আমার দিকে তাকান সবাই, আমি আমার এই বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর উঠাইলাম, কাঁধ পাইলাম, কান পাইলাম, কানের লতি পাইলাম, আমার বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর রাখলাম, আমার দুই হাতের তালু আছে কোন বরাবর? কাঁধ, তালু আছে কোন বরাবর? কাঁধ, বৃদ্ধাঙ্গুলি লতি বলেন, বৃদ্ধাঙ্গুলি, আবার হাত হাতের তালু আছে কাঁধ, বৃদ্ধাঙ্গুলি লতি, আর হাতের এই আঙ্গুলগুলো আছে কান বরাবর। তাহলে বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর যদি উঠাই, হাতের তালু কাঁধ বরাবর, 390 নম্বর হাদিসের উপর আমল হয়ে গেল, হাতের এই বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর, 391 নম্বর হাদিসের শেষের অংশ আমল হয়ে গেল, আঙ্গুলগুলা কান বরাবর, 391 নম্বর হাদিসের প্রথম অংশের উপর আমল হয়ে গেল, তাহলে লতি বরাবর হাত উঠাইলে আল্লাহ রসুলের তিনটা সুন্নাহের উপর আমল হয়ে গেল। এটাই হানাফি মাজহাব। তো সমস্যা কোথায় বলেন? এটাই তো হানাফি মাজহাব, এটা নতুন কোনো ধর্ম না, আপনি কেন বুঝছেন না? তাহলে রসুল এই হানাফি ফিক আমার এটাই শিখাইছে, তুমি এমন একটা আমল করো যে আমলে তোমার তিনটা শুন, যে তুমি তুমি যদি শুধু কাঁধ বরাবর উঠাই দা, তোমার লতি বাদ যায়, তোমার কান বাদ যায়। তো হানাফি ফিক আপনারে আপনারে বলে নাই যে আপনি ভুলের মধ্যে আছেন, এটা বলে নাই। আমরা বলি কি জানেন, যে আপনারা যে আমাদেরকে বলে ফেলেন, আরে থুর, এতদিন যা পড়ছেন সব ভুল, আমগোটা সঠিক, এটার কারণে এই ফিকে হানাফির প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। এই কারণেই তো ফিকে হানাফির প্রয়োজনীয়তা। আপনি হঠাৎ এসে বলতেছেন, হুজুর আপনি যে নামাজ পড়েন এটা আপনার হয় না। আরে ভাই, উনি তো চারটা হাদিস মাথায় রেখে উনি নামাজ পড়ে, আমি তো চারটা হাদিস মাথায় রেখে এরপরে সালাত আদায় করি। এই চার হাদিস মাথায় রেখে আমাদের বক্তব্যের বাচ্চাদেরকে শিখানো হয়, কান বরাবর হাত উঠাও। হ্যাঁ, প্রথমে হাদিসগুলা বাচ্চাদেরকে বলা হয় না, আস্তে আস্তে বাচ্চারা বুখারী মুসলিম যখন পড়ে তখন তারাই শিখে ফেলে, ও বক্তব্যে শিখছিলাম কান বরাবর। কান বরাবর উঠাইলে দেখা যায় হাতের তালুগুলা কাঁধ বরাবর উঠে, হাতের বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর, হাতের আঙ্গুলগুলা কান বরাবর, হাতের তালু যখন কাঁধ বরাবর থাকে মুসলিম শরীফের 390 নম্বর হাদিসের উপর আমল হয়, হাতের আঙ্গুল যখন লতি বরাবর থাকে মুসলিম শরীফের 391 নম্বর হাদিসের শেষের অংশের উপর আমল হয়, আঙ্গুলগুলা যখন কান বরাবর থাকে মুসলিম শরীফের হাদিসের 391 নম্বর হাদিসের প্রথম অংশের উপর আমল হয়। মোট কথা 391 আর তহাবি শরীফের সবগুলা হাদিস মানলে সব কি কম হবে না বেশি হবে? আমি হানাফি ফিক এই জন্য মানি, আমার সব বেশি দরকার।